ছিল যে এক রাধার ভালোবাসা ছিল, শ্যামকে ভালোবেসে ইতিহাস হয়ে গিয়েছে, আর তোমাদের দুজনের ভালোবাসা। এক গাল হাসবো, সবকিছু জয় করবো। কি করে কি হলো কাণ্ডটা? আয়া হলো আমাদের ফেসবুকে, যেমন আর কি হয়। কি করছো তখন তোমরা? তখন আমরা পড়াশোনা করছি। আচ্ছা, তারপর আমার সবসময় ছোটবেলার থেকে আমার একটা মোটিভ ছিল যে আমি পুলিশ বা আর্মি বা বিএসএফ এর কোনো জায়গায় যাবো। তো আমি সেই জায়গায় চেষ্টাও করেছিলাম এবং আমি সেই জায়গায় গিয়েছিলামও। তো আমার জয়নিংয়ের ঠিক দুদিন আগে আমার বাইক অ্যাক্সিডেন্ট হয়, সেই কারণে আমার জয়নিং হয়নি। আমার মায়ের শিয়ালদা একটা কচুরির দোকান ছিল, মাকে আমি সেদিন নাবিয়ে দিয়ে বাড়িতে ব্যাক করছিলাম। সেই সময় কিসে করে ব্যাক করছি? আমি বাইকে করে ফিরছিলাম। তো সেই সময় নোয়াপাড়ার সামনে একটা 407 আমাকে ধাক্কা মারে সামনে। কুনিকা কতবার দেখা হয়েছিল? 8-10 বার দেখা হয়েছিল একটা ছেলের সঙ্গে। কি করে খবরটা গেল তোমার কাছে? দিনের একটা নির্দিষ্ট সময় ছিল যে ওর সাথে আমাকে এই টাইমটা কথা বলতে হবে। তো ফ্রি হয়ে পড়াশোনার থেকে তারপরে ওকে ফোন করি, কিন্তু অনেকবার করার পরেও দেখলাম ফোনে কোনো সাড়া নেই। তো তখন যাই হোক ফোন ধরে, মানে আমার ননদের হাজবেন্ড ফোন ধরে তখন যখন বলে যে এরকম, তখন আমার বাবা মাও জানে না। সেই জায়গা থেকে আমি একা একা এসেছিলাম, এসে ওকে দেখি, ওকে মানে তখন ওর মধ্যে ছিল না কিছু, মানে শুধু আত্মাটাই ছিল, আর কিছু ছিল না। ওর সার্জারি হয়েছিল, ওর পিঠে প্লেট বসানো রয়েছে, গলায় প্লেট বসানো রয়েছে, কথা বলতেই পারতো না। সেই জায়গা থেকে যখন একটু ঠিক হলো, তখন আমাকে হঠাৎ একদিন কল করলো। কল করে আমাকে বললো যে আমার পুরো জীবনটা এখন হুইল চেয়ারে কাটবে। ডাক্তারবাবু আমাকে বলে দিয়েছে আমি হয়তো আর কোনোদিন নিজের পায়ে হাঁটাচলা করতে পারবো না। তো তোমার একটা সুন্দর জীবন, তুমি তোমার মতো করে কাটো। তখন ওকে কিছু উত্তর দিইনি। তারপরে আমি নিজেকে নিজে বোঝালাম যে আজকে একটা মানুষ যখন সুস্থ ছিল আমি তার পাশে ছিলাম, কিন্তু আজকে যখন তার দুর্দিন আমি কেন তাকে ছেড়ে যাব। তারপর আমি নিজের থেকে ওকে ফোন করলাম, করে ওকে বললাম যে যাই হোক আমি তোমার পাশ থেকে সরে যাব, আমি এই মুহূর্তেই আমি তোমার কাছে যাব, আর তোমার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দুজন একসাথে থাকব। কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। আমি যখন বেরিয়ে এসেছিলাম দাদা, আমি আমার বাবা মার মুখের দিকে তাকিয়েছিলাম, কিন্তু না আমার কিছু করার ছিল না। আমি তখন মনে হচ্ছিল যে আমি যেন একটা মানে তাদের সাথে খুব খারাপ কাজ করে ফেলছি, যে তাদের একটা আশা প্রত্যাশা আমার দিক থেকে আছে যে আমার মেয়ে বড় হবে, চাকরি করবে। কিন্তু না আমি ওকে আমি মানে ছাড়তে পারি। আমি যদি আমার নিজের জীবন দিয়ে ওকে বাঁচাতে পারি, আমার ভালোবাসাটা বেঁচে থাকবে, আর সেই মানুষটাকে আমি বাঁচাতে পারবো। নিয়ে আমি সবসময় একটাই কথা বলবো যে ভালো কাজ করো, ভালো চিন্তা করো, ভালো লোকজনের সাথে মেশো, এটা হচ্ছে সবসময় মাথায় রাখো। আর কিছু মানুষ আছে সবসময় খারাপ কথা বলবে, খারাপ চিন্তা করবে, খারাপ কমেন্ট করবে, ওগুলোকে যতটা পারো ইগনোর করার চেষ্টা করো। মানে আমি কণিকা উজ্জ্বলকে বলছি, আমি আদার্স কাউকে না। তো সেইখানে দাঁড়িয়ে কণিকা উজ্জ্বল অনেক অনেক ধৈর্যের পরিচয় দেয়, এইটা হচ্ছে ওদের সব থেকে বড় গুণ। ওরা যে কোনো মানে নেগেটিভ কমেন্টের উত্তর দেওয়া বলো এই বলো ওই বলো থেকে ইগনোর করে, এটা মানে ওদের থেকে শেখার আছে, ওদের থেকে এই জিনিসগুলো শেখার আছে। ভীষণভাবে ওরা মানে পজিটিভ থাকে সব সময়, এটা কিন্তু অনেকের মধ্যেই নেই, এই গুণটা কিন্তু অনেকের মধ্যে নেই। তো সেরকম হওয়ার চেষ্টা সবাইকেই করতে হবে। আর ভালো কাজ ওরা তো করছেই, ভগবান ওদের সাথে থাকুক, ওদের যেন আরো ভালো হয়, এই সবসময় আমি এই আশীর্বাদটাই করব। ওদের পাশে সবসময় সবকিছুতে আমাকে অন্তত ওরা পাবে। মানে ঘরে ঘরে জি বাংলা এসছে, ভালো লাগছে। আর ওনারা তাদের মানে জীবনে যে যে সিচুয়েশন গুলো কাটিয়ে এসছে সেই কথাগুলো বললো, তো শুনে খুবই ভালো লাগলো।
আর এইভাবেই দুজন দুজনের সাথে থাকুক সারা জীবন, এটাই বলবো। আর যেভাবে স্ট্রাগল করে যাচ্ছে, ভগবান রয়েছে, তারা ভগবান নিশ্চয়ই আশীর্বাদ করবে। সৎ পথে থাকতে গেলে একটু কষ্ট হবে, কিন্তু তার ফল আছে। আর কনগ্রাচুলেশন জানাই, এটাই বলবো। ভালো থেকো, সুস্থ থেকো, সবাই হাসি খুশি।